আসসালামু আলাইকুম, আমি রেহানা। আপনাদের ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা চিনেন, সকাল সকাল একটু চাপড়ি বানিয়ে ফেললাম। চুলাতে একদমই গ্যাস নেই, ভাবছিলাম কি খাবো, আর খুব ইচ্ছে করছিল যে একটু চাপড়ি বানাবো। তো চাপড়ি বানালাম, আরিফাকে একটু চা করে নিলাম, তারপর ঝটপট রেডি হয়ে চলে যেতে হবে হসপিটালে। আর ওখানে মামার সাথে দেখা করে আবার যাব, আজকে যে বিয়ে বাড়ির ডালাগুলো আসছে সেগুলো দেখতে, সাজাতে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে প্রতিদিনই এভাবে কষ্ট করে আমার দিনটা শুরু হয়, কিন্তু সবসময় দেখানো হয় না। যাই হোক, মাশাল্লাহ চায়ের অনেক সুন্দর কালার এসেছে, তো ঝটপট চা চাপড়ি এগুলো খাবো, তারপর রেডি হয়ে চলে যাব হসপিটালে। আর আগে থেকে আমি আমার বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম যেখানে, সেখানে হচ্ছে বিয়েবাড়ি। তো বিয়েবাড়িতে আজকে ডালা সাজানো হবে। তো যার বিয়ে, রাতুল আমার ননাসের, ফুফাতো ননাসের ছেলে, তো যখন বিয়ে হয়ে এসেছিলাম খুব ছোট্ট ছিল রাতুল, ধীরে ধীরে অনেক বড় হয়ে গেল, তার বিয়ের পর্ব শুরু হয়েছে। তো এই বাড়িতেই বিয়েটা হতো, কিন্তু তারা নতুন বাসায় গিয়ে উঠেছে, সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে। তো আপনাদের মাঝে আমার যে গাছটা খুব দ্রুত বেড়ে উঠেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাধবীলতা খুব উঁচু ডালে ফুল হয়েছে, তা আপনাদের মাঝে একটু শেয়ার করে নিলাম। আর এই ফাঁকে ঝটপট রেডি হয়ে চলে যাব ডালা সাজানতে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর যারা এখনও নতুন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলার আছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। সবার মধ্যে রেখে দাও, জ্বালা এগুলো সব দিকে। মেয়ের বাড়ি থেকে যেগুলো আসছে সবাই রুম, মামা কোল বালিশটা ছড়া দেন, কোল বালিশটা নিচে দেন, নিচে ফেলান। হ্যাঁ, তারপরে ওইখানে দেন, আর এটা এইখানে দেন, ওইটা ওইখানে দেন, হ্যাঁ, আর এটা এটার উপরে। রাতুল যেহেতু একা, ওর কোনো আপন ভাই বোন নেই, তাই মামারা মামাতো ভাই বোন সবাই মিলে খুব আনন্দ করছে, আর বিয়েবাড়ির যে পর্বগুলো সুন্দরভাবে যেন পালন করা হয় তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সব কিছু খুব সুন্দরভাবে করে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মেয়ের বাড়ি থেকে ছেলের জন্য যে সমস্ত মানে কাপড় চোপড় ডালা পাঠানো হয়েছে, পিঠা সব কিছু আপনাদের শেয়ার করলাম। আর আলহামদুলিল্লাহ এখানে আবার মেয়ের বাড়িতে যেগুলো পাঠানো হবে সেগুলো আমার মেয়ে এবং অন্যান্য যারা ছিল সবাই মিলে ছোটরাই এগুলো গুছিয়ে দিচ্ছে, ডালা সাজানো হচ্ছে। আসলে আপন বোন না থাকলে যা হয় আর কি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে জেনিফা অনেক কিছু শিখে গিয়েছে, ও একা একাই অনেক কিছু করছিল, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এখানেই বিদায় নিচ্ছি এবং নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।